গতকালকে আমাদের ডিবি পুলিশ, রাজশাহী জেলার ডিবি পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে চারঘাটে একটি অপারেশন করে, যে অপারেশনে আমরা সেলিম আলী নামে একজন মাদক ব্যবসায়ী, ডাকনাম তার সম্রাট সেলিম আলী, বয়স 33, তো তাকে আমরা, আপনারা জানেন যে নির্বাচন আসলেই দেশে অস্ত্র ব্যবসায়ীদের একটি তৎপরতা বেড়ে যায়, অবৈধ অস্ত্রের সাপ্লাই বাড়ে, তো সেই ধারাবাহিকতায় কালকে আমরা সংবাদ পেয়ে আমাদের গোপন টিম অপারেশন করে, তো সেলিম আলীর কাছ থেকে আমরা দুটি অন শুটার এবং সাথে 2 রান গুলি, এবং সে মাদক ব্যবসায়ী, সে আমাদের লিস্টেড মাদক ব্যবসায়ী, তার 7টি মামলাও রয়েছে এর আগেও, তো তার কাছ থেকে আমরা এটি সে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল, তার কাছ থেকে আমরা 500 গ্রাম হিরোইন এবং তার যে মোটরসাইকেলটি, সেই মোটরসাইকেলের সাথে আমাদের যে টিম তারা সার্চ করে, সার্চ করলে 52 বোতল ফেন্সিডিল ওই মোটরসাইকেলের পাশে একটু হুকের সাথে সে গোপনভাবে লুকিয়ে রাখছিল, তো আমরা এটি উদ্ধার করি এবং তাকে পরবর্তী যে ব্যবস্থা, আইনি ব্যবস্থার আমরা আদালতে পাঠাবো, এবং আমরা চেষ্টা করছি আরও যে আসলে এই মাদক, এই অস্ত্র কোত্থেকে আসছে, এর পিছনের কি ব্যাকগ্রাউন্ড, যে আমরা আরও যদি কেউ জড়িত থাকে আমরা তাকে গ্রেপ্তার করে উদ্ধারের ব্যবস্থা করব। আমরা গতকালকে আমাদের ডিবি পুলিশ, রাজশাহী জেলার ডিবি পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে চারঘাটে একটি অপারেশন করে, যে অপারেশনে আমরা সেলিম আলী নামে একজন মাদক ব্যবসায়ী, ডাকনাম তার সম্রাট সেলিম আলী, বয়স 33, তো তাকে আমরা, আপনারা জানেন যে নির্বাচন আসলেই দেশে অস্ত্র ব্যবসায়ীদের একটি তৎপরতা বেড়ে যায়, অবৈধ অস্ত্রের সাপ্লাই বাড়ে, তো সেই ধারাবাহিকতায় কালকে আমরা সংবাদ পেয়ে আমাদের গোপন টিম অপারেশন করে, তো সেলিম আলীর কাছ থেকে আমরা দুটি অন শুটার এবং সাথে 2 রান গুলি, এবং সে মাদক ব্যবসায়ী, সে আমাদের লিস্টেড মাদক ব্যবসায়ী, তার 7টি মামলাও রয়েছে এর আগেও, তো তার কাছ থেকে আমরা এটি সে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল, তার কাছ থেকে আমরা 500 গ্রাম হিরোইন এবং তার যে মোটরসাইকেলটি, সেই মোটরসাইকেলের সাথে আমাদের যে টিম তারা সার্চ করে, সার্চ করলে 52 বোতল ফেন্সিডিল ওই মোটরসাইকেলের পাশে একটু হুকের সাথে সে গোপনভাবে লুকিয়ে রাখছিল, তো আমরা এটি উদ্ধার করি এবং তাকে পরবর্তী যে ব্যবস্থা